তো বেহালার পর্ণশ্রী P150 পর্ণশ্রী পল্লী বেহালা ক্যালকাটা 60। তো এই ইনস্টিটিউট নিয়ে আপনারা বিগত বেশ কয়েকটি অনুষ্ঠানে শুনছেন এবং আপনাদের থেকে মানে মধ্যে থেকে অনেকেই এখানে শিখতে চাইছেন, অতএব অবশ্যই যারা শিখতে চাইছেন তাদেরকে তো স্বাগত জানাবই। কিন্তু যে কথা বলে থাকি যে প্রতি অনুষ্ঠানে নতুন কিছু বন্ধুরা থাকেন নতুনভাবে, মানে আজকেই হয়তো আপনারা ফার্স্ট দেখছেন এই এপিসোডটি, তো তাদের জন্য বলবো যে ইনস্টিটিউটে মানে অ্যাস্ট্রোলজির সমস্ত বিষয় শেখানো হয়ে থাকে, যেমন বৈদিক জ্যোতিষ, হস্তরেখা, বাস্তু, নারী এবং সংখ্যাতত্ত্ব। তো এই বিষয়গুলো শেখানো হয়, যেমন এখানে বিভিন্ন বয়সের ব্যক্তিত্বরা যোগাযোগ করতে পারেন, যে কোনো বয়সে করতে পারেন, এবং এমনও দেখা গেছে অনেকে রয়েছেন যারা রিটায়ার্ড লাইফ কাটাচ্ছেন, তাদের মানে একটা এঙ্গেজমেন্টের দরকার, তারা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তারা আসেন এখানে এবং তাদেরকে এখানে অত্যন্ত যত্ন নিয়ে শেখানো হয়। তো এটাই হচ্ছে এই ইনস্টিটিউটের বৈশিষ্ট্য যে এখানে সবাইকে অত্যন্ত যত্ন নিয়ে, ভালোবাসা দিয়ে এবং শ্রম দিয়ে শিক্ষাদান করা হয়, এবং এই যে শিক্ষাদানের সাথে যুক্ত রয়েছেন যেই দুজন দিকপাল ব্যক্তিত্ব তাদেরকেই আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি এবং দুজনকেই স্বাগত জানাবো। সাথে রয়েছেন অধ্যাপিকা চন্দনা চ্যাটার্জি, নমস্কার দিদি। নমস্কার। এবং সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাস্ট্রোলজার দেবাশিস দেব, নমস্কার। তো দেবাশিস দার পরিচয় দিতে হলে আমরা মানে আপনি যে একটা কর্মময় জীবন মানে গৌরবময় কর্মজীবন কাটিয়েছেন সেটা দর্শকদেরকে আমরা মানে আমি সবসময় বলে থাকি। তো এই যে মানে আমাদের প্রফেশনাল লাইফে সাকসেসফুল হওয়া সেটা কিন্তু আরেকজন সাকসেসফুল পার্সন তৈরি করতে অনেকটাই সাহায্য করে, একদম অভিজ্ঞতা। তো আপনাকে সেই অভিজ্ঞতা এখানকার ছাত্রছাত্রীদের তৈরি করতে কতটা হেল্প করে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন ছাত্রছাত্রী তৈরি করতে গেলে কোনো একটা বিষয়ের উপরে, প্রথম হচ্ছে সেই বিষয়টাকে ভালোবাসতে হয়, আর দ্বিতীয় হচ্ছে সেই বিষয়ের প্রতি কিন্তু গভীর জ্ঞান এবং পড়াশুনো যেটা দরকার। আমি কিন্তু দীর্ঘ 25 বছর যাবত কিন্তু জ্যোতিষের প্রতি অনুরাগী হওয়াতে জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো, এবং শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর পরে বিভিন্ন ধরনের ছক নিয়ে তাদের প্রেডিকশান করে, এবং প্রেডিকশানের পরে কিন্তু আমি কিন্তু সেইগুলো ফলো আপ করেছি। যেমন সন্তানের ক্ষেত্রে হয়তো কারো সমস্যা ছিল, আমার একটা কেস স্টাডি আমি লিখেছিলাম যে এর সন্তানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোন সময় এর সমস্যা হবে, তো সেই যে সময়গুলোতে তার যে সমস্ত ধরনের সমস্যার উদ্ভব হয়েছে এবং কোন মাসে সমস্যা হবে না, সেই মাসগুলো সেইগুলোকে নোট ডাউন করে পরবর্তী যখন আরও একজন এসছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেগুলো প্রেডিকশান করে সময়গুলো নির্ণয় করে, এবং সেই বিষয়ের উপর প্র্যাকটিক্যাল যে কোন ডেটে অসুবিধা হলো, কোন মাসে অসুবিধা হলো, কোন গ্রহের জন্য অসুবিধা হলো, ট্রানজিশনের গ্রহটা কোথায় গেলে অসুবিধা হতো না, এবং সেই সময়গুলোকে সাজেস্ট করে যাতে পেশেন্ট ভালো থাকে, এবং সেইগুলোকে লিপিবদ্ধ করে গবেষণার মাধ্যমে কিন্তু আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্তে উপনীত এবং নিখুঁত বিচার করি। কর্মের ক্ষেত্রেও তাই, যখনই আমার কাছে এসেছে তার কবে কর্ম হতে পারে, কবে কর্মের পরিবর্তন হতে পারে এবং কর্মের পরিবর্তনের জন্য সে কী করবে, অর্থাৎ মেইন হচ্ছে তাকে কর্মের জন্য বা জীবিকার জন্য যে পড়াশুনো উপযুক্ত সেটা করতে হবে, করলে তবেই যে সাকসেস পাবে, সেই গাইডেন্স হিসাবে দিয়ে কাউন্সিলার হিসাবে তাকে অবজার্ভ করে, এবং যে সময় কোন সময় কম্পিটিশান পরীক্ষা সে বসবে, যে সময় তার গ্রহরা পীড়িত নেই কম্পিটিশান পরীক্ষার জন্য, সেইগুলোকে নির্ণয় করে সেই সময় সাজেস্ট করে এবং তার সাফল্যগুলোকে নথিবদ্ধ করেই কিন্তু আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে কিন্তু এই বিষয়টাকে বর্তমান সমাজ এবং বিজ্ঞান ভিত্তিক করে যাতে নিখুঁতভাবে বিচার করে আমরা যারা আমাদের কাছে আসছে তাদেরকে ভরসা দিতে পারি, এবং যে স্টুডেন্টরা আসবে তাদেরকে কিন্তু গবেষণার পথে নিয়ে গিয়ে তারা যাতে প্রকৃত শিক্ষা পায়, তার জন্য আমরা আমাদের অধ্যাপিকা চন্দনা চ্যাটার্জি, ওনারের 3 পুরুষ ধরে ওনারা জ্যোতিষী, ওনার জ্যোতিষ সম্বন্ধে প্রচুর গভীর জ্ঞান ওনার পিতামহ এবং ওনার পিতার কাছ থেকে উনি পেয়েছেন, এবং সেইগুলোর মাধ্যমেও বিভিন্নভাবে উনি কিন্তু বিভিন্ন শিক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়ান, এবং এই আমাদের যে জিএস ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ এদেরকে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা হয়। তা আরেকটা বিষয় হচ্ছে এখানে ম্যাডাম খুব মাদারলি অ্যাটিটিউড নিয়ে প্রত্যেকটা ছাত্রকে অত্যন্ত যত্ন করে সহকারে তার কী সুবিধা অসুবিধা সেগুলো দেখেন, এবং আমাদের কিন্তু 2 মাস 3 মাসের করে দেবো যদি শিখিয়ে দেবো এত টাকা দিন এরকম নয়, আমাদের নির্দিষ্ট
কোর্স তার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ফিজ আছে, যে ফিজগুলো আমরা খুব অল্প রেখেছি যাতে সবাই এটা পড়তে পারে। আরেকটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ বিষয় সময়, যারা বিভিন্ন বয়সের আছেন, রিটায়ার করে গেছেন, গৃহবধূ আছেন, নিজের শিখে কিছু করতে চাইছেন, তারা যাতে তাদের সংসার সামলে, তাদের কাজকর্ম সামলে অবসর সময়, বা যারা চাকরি করেন তারা তাদের যেটুকু সময় নিয়ে মাধ্যমে জ্যোতিষ সম্বন্ধে শিখতে চাইছেন তাদের কথা চিন্তা করে 24/7 অর্থাৎ সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো সময় আপনি চুজ করবেন আমরা কিন্তু অনলাইন অফলাইনে আপনাদের ক্লাসের ব্যবস্থা করব। তো এবার একটু ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, এই জিআরসি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যান্ড এডুকেশন, এটা হচ্ছে আপনার স্বপ্ন এবং ভালোবাসার ফসল, তো এই ইনস্টিটিউটে আপনার মনে হয় কোন দিকটা সবচেয়ে বেশি পজিটিভ রয়েছে? ইনস্টিটিউটের সব থেকে বেশি পজিটিভ হচ্ছে একটা হোমলি অ্যাটিটিউড, সবার সাথে সবার একটা আত্মিক সম্পর্ক আমাদের, মানে টিচার স্টুডেন্টদের মধ্যে কোনো রকম ভেদ নেই, মানে সেখানে শিক্ষক বা শিক্ষিকাকে স্টুডেন্টরা ভয় পাওয়া বা তাদেরকে ডিস্টেন্স মেনটেন করে চলা সেই বিষয়গুলো নেই, কারণ বিভিন্ন বিভিন্ন ধরনের স্টুডেন্ট আসে, অর্থাৎ কেউ হয়তো কোনো একটা বিষয় একবারে বোঝে, কেউ হয়তো কোনো একটা বিষয় তার হয়তো 5 বার লাগে, সুতরাং তাদের কাছে আমাদের সবসময়তেই বলার আছে যে কেউ যেন কোনো রকম দ্বিধা না করে, যে জিনিসটা তারা বুঝতে পারছে না আমি তাদেরকে সবসময় বলি, আমি এবং স্যার দুজনেই বলি যে একবার কেন, আমরা 100 বার একটা জিনিস বোঝাতে রাজি আছি, কিন্তু বিষয়টা যেন আপনারা সঠিকভাবে সেই বিষয়টি যেন জানবে, যতক্ষণ না জানতে পারবেন ততক্ষণ আপনারা আমাদের প্রশ্ন করে যাবেন, কারণ আপনারা একটা বিষয় সম্পর্কে এখানে জ্ঞান আহরণ করার জন্য এসেছেন, যতক্ষণ না পর্যন্ত সেই জ্ঞানটা আপনাদের মধ্যে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমি তাদেরকে পূর্ণতা মানে প্রাপ্তি করাতে পারছি ততক্ষণ আমার যেন মনে হয় আমি বোধহয় আনসাকসেসফুল হচ্ছি। সুতরাং স্টুডেন্টদের এটা ওরা বোঝে যে ওরা যদি একটা কোনো ক্লাস না করে তার জন্য ওদের ওনাদের থেকে আমার অডিট আমি অনেক বেশি, কারণ আমি সেই বিষয়টা তাদের যতক্ষণ না পর্যন্ত জানাতে পারছি বা বোঝাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি খুব মানে শঙ্কায় থাকি, যতক্ষণ না পর্যন্ত ওনাদেরকে সেই বিষয়টা সম্পর্কে জানাতে পারছি। এবং যেখানে শিক্ষকরা এই ধরনের মনোবৃত্তি নিয়ে শেখান তো সেখানে তো জ্ঞানের আধার পরিপূর্ণ হবে, এটা আমরা বুঝতেই পাচ্ছি, অতএব যারা হয়তো কোথাও শিখেছেন শেখার পরে আপনার মনে হচ্ছে যে সেটা আপনার এনাফ নয়, এখানে আপনি শিখবেন, আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারগুলো রয়েছে তারই মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। তো এবার একটু আমরা হরোস্কোপ নিয়ে আলোচনায় আসি। তো ম্যাডাম একটু মানে আপনার থেকে জানবো এই যে বিবাহের ক্ষেত্রে, তো মানে পাত্র পাত্রী দুজনেই যদি মানে সিলেকশন হচ্ছে বা এই যে সম্বন্ধ দেখা হচ্ছে সেক্ষেত্রে মানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি আমরা কিভাবে বলবো না এদের বিয়েটা হতে পারে, এটা একটা বর্তমান যুগে একটা বড় প্রশ্ন, সব সব ক্লায়েন্টদেরই এটা একটা বড় প্রশ্ন তাদের সন্তানদের বিয়ের সময়, যে আগে হরোস্কোপ দেখাতে আসেন যে দেখুন তো যে আমার মেয়ের বা ছেলের বিবাহটা কেমন হবে। কেন আমি এটা মনে করি, ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে বিবাহিত জীবনটা খুব ইম্পর্টেন্ট, কারণ সে হয়তো একজন বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার হয়েছে কিন্তু তার বিবাহিত জীবন সুখের নয়, সুতরাং সেক্ষেত্রে সে কিন্তু হ্যাপি নয়, কারণ বিবাহ একটা আমাদের জীবনের একটা ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার লাইফ, ইম্পর্টেন্ট পার্ট, যেখানে হচ্ছে স্বামী এবং স্ত্রীর দুজনের আত্মা, শারীরিক এবং মানসিক মেলবন্ধন যদি হয় তবেই সেই বিবাহটা সাকসেস হয়। সুতরাং প্রথমেই আগে আমাদের বিষয়টা দেখতে হবে যে জাতকের চতুর্থ ভাব, অর্থাৎ চতুর্থ হচ্ছে আমাদের সংসার ভূমি, যেখানে সংসার মানে একটা মেয়ের যেখানে সারাদিন কাটানো সেই জায়গাটা যদি তার ঠিকঠাক না থাকে, যদি পীড়িত থাকে তাহলে তার সেখানে থাকতে ভালো লাগবে না। তারপরে আমাদের যেতে হবে 7th হাউস, অর্থাৎ যেটা হচ্ছে দাম্পত্য জীবন। তারপরে আমাদের যেতে হবে 12th হাউস, অর্থাৎ যেখানে হচ্ছে একটা অর্থাৎ শয্যাসুখ মানে যৌন মিলন যেটা বলে, এই তিনটি সমন্বয় নিয়ে একটা সাকসেসফুল বিবাহিত জীবন হয়।
সুতরাং যে ক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি দেখা যায় যে কারোর চতুর্থ ভাব পীড়িত, অর্থাৎ তার সাংসারিক সুখ হবে না, কারোর যদি দেখা যায় সপ্তম ভাব পীড়িত, তার মানে হাজব্যান্ড ওয়াইফের আত্মার যে মিল, আত্মিক যে সম্পর্ক সেখানে বিঘ্ন ঘটবে। কারোর যদি টুয়েলথ হাউস যদি দেখা যায় যে পীড়িত, তাহলে তাদের মধ্যে শয্যা সুখের অভাব হবে। সুতরাং এই তিনটি প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস এই তিনটির মেলবন্ধন। তারপরে দেখতে হবে যে রবি বুধ অর্থাৎ বুধাদিত্য, যদি দেখা যায় যে কোনো জাতকের লগ্ন চতুর্থ সপ্তম এবং একাদশে এই রবি বুধের কানেকশন রয়েছে এবং তার সাথে চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দ্বাদশ ভাব পীড়িত রয়েছে, তাহলে সেই জাতক জাতিকা নিজেদের একটা সত্তা বজায় রেখে ডিস্টেন্সে চলার, মানে থাকার একটা মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠবে। আবার যদি দেখা যায় যে শনিচন্দ্র এই কানেকশনের সাথে যদি, আবার শনিচন্দ্র বৃহস্পতির যদি একটা কানেকশন পাওয়া যায় এবং সেটা যদি সপ্তম ভাব সংযোগী হয়, তাহলে কিন্তু দুজন দুজনকে ছেড়ে থাকার, মানে ডিস্টেন্স মেনটেন করবে, তারা ছেড়ে চলে যাবার একটা মানসিক প্রবণতা থাকবে। তাহলে মানে একটা জটক বিচারে এই বিষয়গুলো কতটা ধরা পড়ে? হ্যাঁ, এগুলো অবশ্যই একটা জটক বিচারে আমাদের কতগুলো পর পর পয়েন্ট আছে, যে পয়েন্ট অনুযায়ী আমাদের সেগুলো যদি মেলে তবেই আমরা সেখানে মত দিই, আর যদি সেগুলো না মেলে তাহলে আমরা পরিষ্কার বলে দিই যে এই বিবাহ অনুমোদন গ্রাহ্য নয়। অর্থাৎ আমি যদি জটকটা এতটাই ইম্পর্টেন্ট, যদি সেখানে যদি কোনো একটা বিষয় নিয়ে যদি মিল যদি না থাকে, এই যে আমি যে ভাবগুলোর কথা বললাম, যে যে ভাবগুলো থেকে যা যা ফল হয় সেগুলো প্রত্যেকটাই আমাদের খুব প্রয়োজন। কেন, সাংসারিক শান্তিও দরকার, স্বামী স্ত্রীর মধ্যে আত্মার সম্পর্কেরও দরকার, আবার যেটা সেক্সুয়াল লাইফ সেটাও খুব ইম্পর্টেন্ট। একদম। তো আমরা এখান থেকে শুনে নিলাম। তো এবার যারা ম্যাডামের সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে চাইছেন, কনসালটেশন নিতে চাইছেন, আপনারা ফোন করুন 9903432442 এই নাম্বারে। আর যারা শিখতে চাইছেন, তারা যে দুটি নাম্বার বুকিং বলে পাশাপাশি পাচ্ছেন, মানে নিচে নিচে যাচ্ছে যে দুটি নাম্বার, সেই নাম্বার দুটি যে কোনো একটিতে করতে পারেন। তো এবার একটু স্যারের কাছে আসবো। স্যারের তো মানে একটা, মানে একদিন শুনেছিলাম আপনার মেডিকেল অ্যাস্ট্রোলজিটা হচ্ছে আপনার ফেভারিট বিষয়, তো সেইখানে বলবো যে যে আমাদের চোখের রোগ, মানে চোখের ব্যাপারে যে নানানভাবে আমাদের বিভিন্ন রোগ হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে মানে বয়সের কোনো ব্যাপার নেই, হয়তো কোনো ছোট ছেলেরও হতে পারে, মানে সে এমন কিছু একটা রোগ হলো যার ফলে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো। তো এটার তো সবার ক্ষেত্রে যেহেতু হয় না, পার্টিকুলারলি হয়তো কেউ কারো একজনের ক্ষেত্রে হলো এবং তাকে আমরা বলে থাকি অভাগা, তার মানে তার সাথে কোনো আমাদের ভাগ্যের একটা লিংক রয়েছে। তো একটু যদি বলেন কি কারণে চোখের ব্যাপারে আমাদের সমস্যা, এই চোখের যে সমস্যাগুলো হয় এগুলো ব্যাপারটাকে বুঝতে হবে যে চোখের কিন্তু দুরকম দিয়ে থাকে, একটা হচ্ছে আভ্যন্তরীণ দৃষ্টি, আর একটা হচ্ছে কি চোখের যে পর্দা, অর্থাৎ ভিতরের যে যান্ত্রিক ক্রিয়া যেটা চোখের, সেটাকে কন্ট্রোল করা হয় হচ্ছে শুক্র গ্রহ দ্বারা, আর চোখের যে বহির্বিভাগ অর্থাৎ চোখের যে ছানি হয় সেই ছানিগুলোকে কন্ট্রোল করা হয় হচ্ছে বৃহস্পতিকে দিয়ে। তাহলে যখন আমরা চোখের রোগের বিচারে আসবো তখন কি দেখতে হবে, আমাদের কিন্তু দুটো চোখ আলাদা আলাদা, অর্থাৎ বাম চোখ এবং ডান চোখ। রাশিচক্রের যে কালপুরুষের রাশিচক্রে, সেখানে যে মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রে হলো প্রথম রাশি অর্থাৎ মুখমণ্ডল, তার সাথে কি মেষের পরে যে বৃষ রাশি হবে সেই বৃষ রাশি কি ডান চোখ, এবং বৃষ রাশি যে ডান চোখ হলো তার সাথে কি, তাহলে ডান চোখ রাশিগত যেরকম দেখা হবে সেরকম দেখা হবে হচ্ছে ডান চোখের কারকতা কোন গ্রহের আছে, ডান চোখের কারকতা থাকে হচ্ছে রবি। তারপরে কি কালপুরুষের রাশিচক্রের একদম শেষ রাশি অর্থাৎ মীন রাশি, মীন রাশি হচ্ছে বাম চোখের কারকতা, এবং দেখুন এই বাম চোখের কারকতা, তাহলে তার সাথে একটা গ্রহ আসবে কারকতা, বাম চোখের কারক কি না চন্দ্র। তাহলে রাশিচক্রের দুটো রাশি পাওয়া গেল এবং দুটো গ্রহ ডান চোখ এবং বাম চোখ পাওয়া গেল, তারপরে কি না আমাদের দেখতে হবে হচ্ছে কোন গ্রহরা চোখের কন্ট্রোল, আমি যেটা বললাম শুক্র রাশিচক্রের দ্বিতীয় পতি হিসাবে চোখের যে আভ্যন্তরীণ যে শক্তি অর্থাৎ দৃষ্টিশক্তি আমরা যেটা বলি, সেই দৃষ্টিশক্তির কারক কিন্তু শুক্র, এবং চোখের যে বহির্বিভাগ, চোখের ছানি পড়ে যায়
বহির্ভূ অংশ যেটা সেটা কন্ট্রোল করে যে বৃহস্পতি। তাহলে যদি দেখা যায় কোনো জাতচক্রে যে চন্দ্র তার সাথে দ্বাদশভাব বা মীন রাশি পীড়িত আছে, দ্বাদশভাব পীড়িত আছে, সেই ক্ষেত্রে কিন্তু কি ধরা হবে না, তার বাম চোখের কোনো সমস্যা হতে পারে। এবার যদি দেখা যায় রবি এবং বৃষ রাশির কোনো সমস্যা আছে, তাহলে ধরতে হবে যে আমাদের ডান চোখের কোনো সমস্যা আসতে পারে। তারপরে কি শুক্রের পীড়িত অবস্থাতে কি না দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে, আর বৃহস্পতির পীড়িতে যেটা ক্যাটারাক বা ছানি বলা হয় তার সমস্যা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কি যে কোনো জাতচক্র দেখে অনেকে হয়তো বলে দেয় তো আপনার বাম চোখের সমস্যা হবে, এইরকম ব্যাপার একদমই নয়। আমাদের কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এই যে রোগ, যে রোগের যে ভাবগুলো আছে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এবং কন্যা বৃশ্চিক ও যে মীন রাশি, এই রাশিগুলোর সাথে কোন কোন গ্রহরা জড়িত আছে। যদি দেখা যায় যে চন্দ্র, রবি, বৃহস্পতি, শুক্র এই গ্রহগুলো এই রাশিগুলো এইগুলোর মধ্যে ষষ্ঠ অষ্টাদশ ভাবের মধ্যে এলো বা এই রাশিগুলোতে স্থিতি হলো, তখন বোঝা যাবে বা আমাদের বৃষ রাশি এবং মীন রাশি পীড়িত হয়, তাহলে সেইভাবে বোঝা যাবে যে সেই ধরনের চোখের রোগ আসতে পারে। এবং এটা কি চোখের রোগ কোনো সমস্যা হবে সেক্ষেত্রে কী করতে হবে না, সেক্ষেত্রে আবার এই যে সংযোগের যে গ্রহগুলো এলো তাদের মধ্যে দেখতে হবে যে বৃহস্পতি বা রাহু শনি কেতু এরা যদি আসে তাহলে কি রোগগুলোকে দীর্ঘস্থায়ী করে দেবে, এবং কেতু যদি আসে অজানা করে না। এবং এর সাথে আমাদের কী করতে হবে না, আমাদেরকে কিন্তু সময়টাকে নির্ণয় করতে হবে যে কোন সময় এই গ্রহগুলো এই এই রাশিগুলোর উপরে থেকে কোন গ্রহগুলোকে, যদি দেখা যায় যে শুক্রকে পীড়িত করেছে তার সাথে চন্দ্র এবং দেখা যাচ্ছে মীন রাশি পীড়িত হচ্ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এর কিন্তু দৃষ্টিশক্তির কোনো সমস্যা হতে পারে। যার ফলে আমাদের প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা ভাবকে ধরে নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে সময় ধরে নিয়ে তারপরে বলতে হয়। এরপরে কি যদি দেখা যায় যে এর সাথে মঙ্গল জড়িত আছে, মঙ্গল যেহেতু অপারেশনের কারক গ্রহ তাহলে বোঝা যেতে পারে এর অপারেশন হতে পারে, তখন আমাদেরকে দেখে নিতে হবে। ধরুন ডান চোখের অপারেশন করছে, তখন কিন্তু আমাদের কিন্তু ভালো করে দেখে নিতে হবে বাম চোখে চন্দ্রের কী পরিস্থিতি আছে এবং বাম এবং মীন রাশির কী অবস্থা আছে, তারা কতটা রোগগ্রস্ত, তার সাথে কেতু বা কোনো গ্রহ, তাহলে কী হতে পারে হয়তো ডান চোখের ক্যাটারক অপারেশনে কি কোনো সমস্যা হলো, ডান চোখের যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কিন্তু যদি চন্দ্র এবং মীন রাশি এরা পীড়িত থাকে, কেতু যদি থাকে তাহলে কিন্তু, এবং শুক্র সবথেকে বড় কথা শুক্র, যদি শুক্র পীড়িত নেই তাহলে কোনো ভয় নেই, শুক্র যদি পীড়িত থাকে তাহলে কিন্তু তার বাম চোখেরও দৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম পেশেন্টও আমার কাছে এসেছে, আমি দেখেছি ডান চোখ অপারেশন করেছে, ধীরে ধীরে তার বাম চোখটাও কিন্তু দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে গেছে শুক্র পীড়িত থাকার জন্য। সুতরাং কোন সময় হবে সেইভাবেই কিন্তু একজন রোগীকে বা একজন ক্লায়েন্টকে কিন্তু সুপরামর্শ দিতে হবে অপারেশনের সময়গুলোকে নির্ণয় করে। আচ্ছা, এখানে প্রিকশন হিসেবে কি করতে পারে যদি দেখা যাবে যে না ভীষণ একটা সমস্যা হতে পারে চোখে? হ্যাঁ, সেই সমস্যা হতে পারে, এই চোখের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো উপায় নেই, কিন্তু চোখের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ডাক্তারের সুপরামর্শ নিয়ে এবং একদম সময় মতন কিন্তু আপনি আপনার চোখের যে চিকিৎসাগুলো সেগুলো করবেন, একদম নেগলেক্ট করবেন না। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার সময় খারাপ যাচ্ছে, যে সময় হয়তো দেখা যাচ্ছে যে বৃহস্পতি প্রচণ্ড রকমভাবে পীড়িত আছে কেতুর দ্বারা, তাহলে কিন্তু অপারেশনের যে টাইমগুলো সেইগুলো আপনারা এমনভাবে নির্ণয় করবেন যাতে পীড়িত অবস্থাতে বা কেতু বা কোনোভাবে যদি সংযোগী হয়ে থাকে সেই সময় যদি আপনি অপারেশন করেন তাহলে কিন্তু আপনার অপারেশন আনসাকসেসফুল হতে পারে। ফলে কি হচ্ছে যে আমাদের এই যে সময়টাকে যদি আমি বেঁধে দিতে পারি তাহলে কিন্তু অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব থাকে। এরকম অনেকেই আসে আমাদের কাছে, যার ফলে কিন্তু আমি কিন্তু সেই সময়গুলোকে দেখে দিই যে কোন সময়টা, ধরুন এই সময়টা বৃহস্পতি পীড়িত আছে, তার ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে তার ডান চোখেরও সমস্যা রয়েছে, তার শুক্র পীড়িত রয়েছে, তাহলে কি তার এই সময় বা চোখের ক্যাটারক অপারেশন করাটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। তার কারণ হচ্ছে তার ভবিষ্যতে দৃষ্টিশক্তি চলে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব সময় ধরে যদি করা যায় তাহলে কিন্তু অনেকেই সাকসেসফুল পেয়েছে, এবং এইগুলো কিন্তু আমরা বিভিন্ন পেশেন্টের উপরে দেখে তাদের সময় নিয়ে তাদের বিচার করে এই বিষয়ে কিন্তু আমাদের প্রচুর লেখা এবং আর্টিকেল কিন্তু বিভিন্ন পত্রপত্রিকাতেও আমরা ছেপেছি, যে সেগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা কিন্তু শিখে নিতে পারেন বা দেখে নিতে পারেন, বা আমাদের কাছে এলে তো আমরা অবশ্যই সেইভাবেই সুপরামর্শ দেবো যাতে আপনি আপনার সময়টাকে সঠিকভাবে নির্বাচন করে আপনি যদি অপারেশনে যান তাহলে কিন্তু আপনার সম্ভাবনা অনেক বেশি থাকে। একদম।
তো যারা মনে করছেন যে এই ধরনের কোনো অপারেশন আপনাদের খুব তাড়া মানে সামনের দিনে আছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন এই যে টাইমিংটা জানার জন্য, যে কোন পার্টিকুলার কোন টাইমে কোন ডেটে আপনি করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে মানে শুভ হবে সেই জায়গাটা জানার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো এবার একটু আসবো আমাদের আরেকটি বিষয় নিয়ে, যেটা আজকের দিনে মানে আমাদের আধুনিক সমাজে ভীষণভাবে হচ্ছে ব্যাপারটি, সেটা হচ্ছে দত্তক সন্তান নেওয়া। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় মানে অনেক স্বামী স্ত্রী হয়তো সন্তান ধারণের ক্ষমতাটা তাদের নেই, কেন আজকে আমাদের জীবনযাত্রার কারণে সন্তান ধারণের জায়গাটা আগের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে, কেন আমাদের এই যে বিকল্প পদ্ধতিতে সন্তান ধারণ করা সেই জায়গাগুলো কিন্তু মানে রেটটা অনেক বেড়ে গেছে। তো মানে এই IVF পদ্ধতি বা আরো অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে, তো এখানে এক্ষেত্রে তো দেখা যায় মানে IVF পদ্ধতিও তো সব ক্ষেত্রে সাকসেসফুল হয় না, সেটারও কিন্তু একটা মানে সাকসেস রেট রয়েছে। যাই হোক, সেটা নিয়ে তো আমরা আগের অনুষ্ঠানের মধ্যে একটুখানি আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা দত্তক সন্তান নিয়ে আলোচনা করব। এই দত্তক সন্তানের ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় হয়তো কোনো সন্তানকে দত্তক নিয়েছে, কিন্তু সে পরবর্তী সময়ে আর মানে তার যে প্যারেন্টস তার সাথে থাকলেও না, তার সে চলে গেল বা একটা ভীষণ দুর্ব্যবহার করছে বাবা মার সাথে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা প্রায় শুনে থাকি। তো সেক্ষেত্রে মানে দত্তক সন্তান নেওয়ার আগেও একজন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করা ভীষণভাবে প্রয়োজন। আপনি কি দেখে দেখে দেন সেটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা সামাজিক বিষয় বলা যেতে পারে। তার কারণ হচ্ছে দেখুন, মানুষ কখন দত্তক সন্তান নিতে চায়, যখন দেখা যাচ্ছে যে সন্তানের যে কারক ভাব আর কি সেটা হলো পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাবের অধিপতি যখন ষষ্ঠে থাকে তখন কি হয়, পঞ্চম ভাবের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে তখন কি হয়, সন্তানের জন্মের ক্ষেত্রে বা সন্তান হওয়ার ক্ষেত্রে তার একটা বাধার সৃষ্টি হয়। কিন্তু এইখানেই হচ্ছে লুকিয়ে আছে দত্তক পুত্র নেওয়ার বীজটা কি, পঞ্চম পতি যখন ষষ্ঠ ভাবে থাকলো তখন কি হলো না, পঞ্চম পতি ষষ্ঠভাবে থাকার জন্য কি, ষষ্ঠ হচ্ছে পঞ্চমের দ্বিতীয় মানে পুত্রের স্নেহের সম্পদ, অর্থাৎ পুত্র স্নেহ তার মধ্যে রয়েছে, অতএব তাকে একটা দত্তক নেওয়ার প্রবণতা থাকে। সুতরাং দত্তক নিয়ে যদি দেখা যাচ্ছে আমার কাছে একজন এসেছিলেন দত্তক নেওয়ার পরে যে ছেলেটি এসেছিল ভীষণ রকম অসুস্থ ছিল, এবং দত্তক যারা সন্তান নেন তাদের যেহেতু সন্তানদের কিন্তু জন্ম পত্রিকা পাওয়া যায় না, অতএব বাবা মার ছক দেখে বিচার করে বলতে হবে যে নেওয়াটা কত সাকসেসফুল। এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা দেখি যে শনি এবং বুধের সংযোগ জাতচক্রে যে দত্তক নিচ্ছে তার কতটা ভালো আছে। তার কারণ শনি যেহেতু অনাত্মজ সন্তানের কারক, রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ পতির অধিপতি হিসাবে, এবং তৃতীয় যেহেতু সন্তানের সাফল্য, বুধ যেহেতু কালপুরুষের রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠভাবের অধিপতি, ফলে কি অনাত্মজ সন্তান অর্থাৎ আত্মজ নয়, আত্মজ হলো পঞ্চম, পঞ্চমের অপোজিট একাদশ হলো অনাত্মজ, অনাত্মজ সন্তানের সাফল্যের জায়গাটা যদি ভালো থাকে তাহলে কিন্তু দত্তক পুত্র নিলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তার আর কোনো অসুবিধা পরবর্তীকালে হওয়ার কোনো কথাই নয়। তাহলে এই দত্তক সন্তান নেওয়ার আগেও আপনারা একটু মানে অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেশন নিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ব্যাপারটা সেটা সাকসেসফুল হবে। অতএব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন আমাদেরকে একটা পরিপূর্ণ জীবন দান করে, আমাদেরকে সাকসেসের দিকে নিয়ে যায়। এবং যারা অধ্যাপিকা চন্দনা চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে চাইছেন বা দেবাশিস দেবের সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনাদের জন্য যে ফোন নাম্বারগুলো দেখুন দেওয়া রয়েছে বুকিং বলে, পরপর যে দুটি নাম্বার পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন। আর GRC ইনস্টিটিউটে যারা যোগদান করতে চাইছেন, যারা শিখতে চাইছেন, আপনারাও কিন্তু এই দুটি নাম্বারের যে কোনো একটির মাধ্যমে যোগাযোগ করে নিন। এবং এখানে এই যে শিক্ষা দানের অনন্য পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে আপনারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন একদম কি বলবো যে একদম পুরো সাকসেসফুল একজন অ্যাস্ট্রোলজার আপনারা হয়ে উঠুন, যিনি আমাদের এই যে সমাজের জ্যোতিষকে কেন্দ্র করে নানা যে মানে কুকথা হচ্ছে সেগুলোকে আপনারা একেবারে মুছে ফেলতে পারেন। তো এই রইল আমার আপনাদের প্রতি আবেদন। আর আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আবার পরবর্তী অনুষ্ঠানে আমরা আসবো আরো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।